সবার মনোযোগ আকর্ষণ করছি। এই ইয়ার ফাইনাল পরীক্ষায় পাশ করতে না পারলে সেকেন্ড ইয়ারে উঠতে পারবে না। এই কথাটা চিন্তা করতে রাগে আমার গজলে যাচ্ছে। আর আপনি কি কোনোদিন নকল করেননি? ওই দূর পরবাসের তারাগুলি আকাশে আকাশ, দিনের বেলা আকাশের তারা গুলছে, কেমন লুকা পাঠা। একটা সিস্টেম করতে হবে। এই জন্যই তোমাকে বলেছিলাম মেয়েকে ছেলেদের কলেজে দিও না। আগামী 21 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত সুন্দরবনে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। স্যার, আমার দুঃখের কথা শুনলে কাছের পাতা ঝরে পড়েছে। প্রকৃতির এত কাছাকাছি গিয়েও প্রকৃতির সৌন্দর্যের অপার মহিমা অনেকেই উপলব্ধি করতে পারবে না। জি স্যার, বিলক্ষণ। ফোনেতে তোমার সঙ্গে যোগাযোগ থাকবে, সবকিছু টাইম টু টাইম আমাকে রিপোর্ট করবে, বুঝলে? এবারের শিক্ষা সফরের অন্যতম উদ্দেশ্য বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে দেশবাসীকে সুন্দরবনকে ভোটদানে ব্যাপক উৎসাহিত করা। তুমি কেন এলে না? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগছে না। সামনের দিকে তাকাও আর বলো কি দেখতে পাচ্ছ। সুন্দরবন দেখার আগেই ব্যাটটাকে আমি বৃন্দাবন দেখিয়ে ছাড়ব। আমি আসলে বুঝতে পারিনি যে ব্যাপারটা এত সিরিয়াস হয়ে যাবে। কজন হারিয়ে গেছে? আপনাদের ট্যুরের যদি কোনো ছেলে এভাবে হারিয়ে যেত আপনারা কি করতেন? স্যার, সারা জীবন করেছি নিজেদের জন্য, আজকে করব আমাদের মতো কিছু ছেলেদের জন্য।